আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা শিখব জেএস সার্ভিসেস অ্যাপ টিউটোরিয়াল। ভিউয়ার্স, আপনারা জেএস সার্ভিসেস অ্যাপটি ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে এটির লিঙ্ক দিয়ে দেব। প্রথমেই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, দেন এটি একটি টেস্ট ইউজার, আমরা টেস্ট করি। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবার অ্যাপসের ইন্টারফেসে ঢুকলাম। উপরে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ব্যালেন্স, ট্যাপ টু ব্যালেন্সে টাচ করলেই এখানে ব্যালেন্স শো করবে। অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে রিচার্জ অপশনটি আমরা দেখছি। রিচার্জ অপশনে টাচ করে দেন আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন, মানে যাকে আপনি সেন্ড করতে চাচ্ছেন আপনার টপ আপ বা রিচার্জ বা ফ্লেক্সি যেটাই বলেন, এখানে আপনি নাম্বারটা দিলেন। জাস্ট এটা একটা সাপোজ নাম্বার, সেরকম একটা নাম্বার দিলেন। নাম্বার দেওয়ার পর এখানে আপনি পিনকোড দিতে পারেন, পিনকোডটা দিয়ে নেন। দেন আপনি অ্যামাউন্ট দিতে পারেন, এখানে 100, সাপোজ আমি 100 দিয়ে দিলাম এখানে। এখন এখান থেকে জাস্ট সাবমিট করবেন। সাবমিট করলে আপনাকে দেখাবে যে আপনি কি এটি সেন্ড করতে চাচ্ছেন কি না, এখানে আপনার কত খরচ হয়েছে, নাম্বারটা কি ঠিক আছে কি না। যদি নাম্বার ঠিক থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দেবেন। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটা এখানে সে নাম্বারে টপ আপ হয়ে গিয়েছে। ব্যালেন্সের ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে চাপ দিলে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে রিকোয়েস্টটি সেন্ড করেছেন, যে টপ আপটি সেন্ড করেছেন সেটি কী অবস্থায় আছে। এটা এখন দেখাচ্ছে পেন্ডিং, ঠিক আছে, এটা পেন্ডিং দেখাচ্ছে, তার মানে এটা আপনার এটা অপেক্ষায় আছে আর কি। যখন এখান থেকে সেন্ড হয়ে যাবে তখন আপনার এখান থেকে দেখাবে যে এটা সাকসেস হয়েছে কি, এখান থেকে আপনার রিপোর্টটা দেখতে পাবেন।